হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রির লার্নিং ক্লাস আজকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি এবং অরবিটাল ডায়াগ্রাম দেখব বিভিন্ন অর্গানিক মলিকুলগুলোর এটা আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পার্ট ওয়ান ফার্স্ট আসবো ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড থিওরি ডেভেলপ করা হয়েছিল টু এক্সপ্লেন দ্য কেমিক্যাল বন্ডিং কীভাবে অ্যাটোমিক অর্বিটালগুলো জুড়ে গিয়ে ইন্ডিভিজুয়াল কেমিক্যাল বন্ড তৈরি করে এবং সেখান থেকে কী করে মলিকুল তৈরি হয় সেগুলোকে জানার জন্যই ভ্যালেন্স বন্ড থিওরি ডেভেলপ করেছিল এখানে বিভিন্ন অ্যাটমিক অরবিটালের শেপ আলাদা হয় জানি আমরা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে মূলত এস এবং পি এই দু ধরনের অরবিটালের কম্বিনেশান করব এস অরবিটাল হচ্ছে স্পেরিক্যাল পুরোটা সিমেট্রিক যার ফলে যে কোনো দুটো এস অরবিটাল তাদের মধ্যে যে কোনো দিক থেকে জুড়ে গিয়ে তারা সিগমা বন্ড তৈরি করে যদি এস এবং পিএক্সের মধ্যে কম্বিনেশন হয় পিএক্সের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির এখানে পজিটিভ নেগেটিভ দুটো সিমেটটি আলাদা হয় এবার যেখানে এস সিমেট্রিক এসের সাথে যখন সিমেট্রি ম্যাচ করবে কি হবে এস এবং পিএক্স দুটোর অরবিটাল জুড়ে গিয়ে অরবিটাল ওভারলেপ হবে এবং সেখান থেকে একটা সিগমা বন্ড তৈরি হবে পি পি এ সিগমা বন্ড তৈরি হতে পারে সেখানে ধরো এক্স অ্যাক্সিস বরাবর দুটো একই একে অ্যাক্সেস বরাবর আসছে তাদের সিমেট্রি সেম থাকছে এই অবস্থায় তাদের অরবিটালগুলোর মধ্যে ওভারল্যাপ হবে এই যে ওভারলেপ হয়েছে এই ওভারল্যাপ হওয়ার ফলেই সিগমা বন্ড তৈরি হবে তাহলে সিগমা বন্ডে কিন্তু কি হয় না অরবিটালগুলোর হেড অন ওভারলেপ হয় একই লাইনে থাকে তারা তখনই ওভারলেপ হয় যার ফলে এই সিগমা বন্ড ফ্রি রোটেশন অ্যালাউড সিসি সিঙ্গেল বন্ডের চারদিকে আমরা ফ্রি রোটেশন করতে পারি কারণ এখানে কী হবে অরবিটালের ওভারলেপের কোনো সিমেট্রি মিসম্যাচ হবে না যার ফলে সবসময় আমরা সি সিঙ্গেল বন্ড ফ্রি রোটেশন অ্যালাউড বলি আমরা যদি পাই বন্ড ফরমেশান করতে হয় তখন কী হবে না পাই বন্ডগুলো প্যারালাল ওভারলেপ হয় দুটো ধরো দুটো পিওয়াই পি ওয়াই তারা প্যারালাল অবস্থায় আছে এইবার দেখো দুটো সিমেট্রি অরবিটাল একদিকে আছে এদিকে দুটো ধর নেগেটিভ আছে এই অবস্থায় তাদের মধ্যে ওভারল্যাপ হবে ওভারল্যাপ এটা হচ্ছে কি না প্যারালাল ওভারল্যাপ যার ফলে প্যারালাল ওভারলেপে পাই বন্ড তৈরি হবে এখন এই পাই বন্ডের চারদিকে কিন্তু রোটেশান অ্যালাউড নয় কেন না যদি ধরো একটা অরবিটালকে ফিক্সড রেখে এই ডানদিকের অরবিটালটাকে রোটেশন করে দিলাম যখনই রোটেশান শুরু করব তখন কি হবে দুটো অরবিটাল অন্য প্লেনে চলে যাবে যার ফলে তাদের আর ওভারল্যাপ হবে না ওভারল্যাপ ব্রেক হয়ে যাবে অর্থাৎ পাই বন্ডের প্রি রোটেশন করতে গেলে তাদের অরবিটাল অভারল্যাপ ব্রেকিং করে যাবে যার ফলে বন্ড ব্রেকিং হয়ে যাবে এই জন্য বলি আমরা যে পাই বন্ড ফি রোটেশন ইজ নট অ্যালাউড এবার আমরা বিভিন্ন অর্গানিক মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম দেখব ফার্স্ট আসছি আমরা ইথিলিন মলিকুল ইথিলিনে আমরা সিম্পল জানি কি না একটা কার্বন কি হয় একদিকে দুটো হাইড্রোজেনের সাথে জুড়ে থাকে আর অন্যদিকে অন্য কার্বন দুটো হাইড্রোজেনের সাথে জুড়ে থাকে মাঝখানে একটা বন্ড থাকে আর এই সিগমা বন্ডের উপরে এবং নিচে কি হয় না পাই ইলেকট্রন ক্লাউড থাকে এখানে পজিটিভ নেগেটিভ এই হচ্ছে আমরা নর্মাল জানতাম ইথিলিন স্ট্রাকচার এবার এদের তাহলে আমরা যদি অরবিলডাল ডায়াগ্রাম দেখি কি দেখব না মাঝখানে একটা এই ধরো কার্বন এই কার্বন কি করছে হাইড্রোজেনের এস অরিটের সাথে কি করেছে ওভারল্যাপ করে দুটো সিগমা বন্ড তৈরি করেছে আরেকটা কি করেছে দুটো সিগমা হয়ে গেল দুটো হাইড্রোের সাথে অন্য একটা পাশের কার্বনের সাথে কী করেছে আবার একটা ওভারলেপ করে আরেকটা সিগমা বন্ড তৈরি করেছে এখন তাহলে এই যে তিনটে সিগমা বন্ড এরা কিন্তু একটা প্লেনে আছে এই প্লেনের সাপেক্ষে কি হয়েছে না পাই ইলেকট্রন ক্লাউডগুলো কী হয় হ্যাঁ অ্যালকিনের প্লেনের উপরে এবং নিচে থাকে যদি আমাদের অরবিটাল ডায়াগ্রাম দেখি এখন দেখতে পাবো কী হবে না কি করেছে এই প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলারে একটা পিওর বিটেল থাকবে যদি এদের সিম্বল দিই তাহলে এখানে প্লাস মাইনাস হলো একই হবে অন্য কার্বনেরও পিওর বিটেলগুলো তারা পারপেন্ডিকুলার এই নর্মাল প্লেনের সাপেক্ষে পারপেন্ডিকুলার থাকবে কিন্তু সেগুলো তাদের কীভাবে সিমিট ম্যাচ করবে এবং তারা প্যারালাল থাকবে এবার এই প্যারালাল পিওর পিলগুলোর মধ্যে জুড়ে যাবে কি তারা ওভারলেপ হয়ে গিয়ে তারা পাই বন্ড তৈরি করবে তাহলে এটা হচ্ছে কি পাই বন্ড তৈরি করলো এবার কার্বনের সাথে আর দুটো হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের সাথে কি করলো এ না এ করলো আরেক আরও দুটো সিগমা বন তৈরি করলো তাহলে মলিকগুলি টোটাল পাঁচটা সিগমা বন আছে আর একটা পাই বন আছে আমরা দেখালাম এবং কি করে ড্র করতে হবে সেগুলো দেখে নিলাম যে সিগমা বনগুলো একটা প্লেনে থাকছে আর পাই বনগুলো কি হয়েছে না সেই প্লেনের সাপেক্ষে পারফেন প্লেনে থাকছে এবং তাদের মধ্যে প্যারালাল ওভারলেপ হচ্ছে অরবিটালগুলোর মধ্যে এবার আসছি বলতে পারি যে দুটো পার্ট আছে তাহলে এদেরকে ব্রেক করে নিতে পারি করে আমরা ফার্স্ট দেখো এই একটা ফার্স্ট ইথলিন আমরা জন্য যারা ড্র করেছিলাম এখানে দুটো হাইড্রোজেনের সাথে কি হয়েছে ওভারলেপ হয়ে গিয়ে দুটো সিগমা বন তৈরি করেছে তাহলে আরেকটা কার্বন কি করবে অন্য একটা কার্বনের সাপেক্ষে এক্স এক্সে বরাবর ওভারলেপ করবে দিয়ে আরেকটা সিংবাবন তৈরি করবে এবার পাই বন্ডের জন্য কি হবে না সিংবাবনগুলো যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার বরাবর পিওর অরবিটাল থাকবে তাদের মধ্যে কি হবে যদি সিমেন্ট্রি দেখাই তখন হবে কি প্লাস প্লাস আর নিচে থাকবে মাইনাস মাইনাস তাদের মধ্যে প্যারালাল ওভারলেপ হবে ওভারলেপ হয়ে গিয়ে পাই অরবিটাল তৈরি করবে এবার দেখো যে ডান দিকের যে এই যে আমার মাঝখানে যে কার্বনটা যে কী করেছে একটা হাইডিন সাথে বন্ড করেছে আরেকটা সিগ্মাবন করেছে পাশের অন্য একটা কার্বনের সাপেক্ষে মনে রাখতে হবে দেখো বিউটাডাইন মলিকুল কিন্তু লিনিয়ার মলিকুল নয় কারণ দুটো ইথিলিন আছে তারা কিন্তু একই লাইন বরাবর থাকছে না তারা প্যারালাল প্লেনে এক্সিস্ট করছে তাহলে এখানে বন্ড হয়ে গেছে এই একটা সিংহবনের সাথে করছে হাইড্রোজেনের সাথে আরেকটা সিংহবন করছে অন্য একটা কার্বনের সাপেক্ষে এবার পাইবনটা কি হবে এই সিংহবনের সাপেক্ষে পার থাকবে যদি তাদের আমরা সিমেট্রি দেখাই তখন প্লাস প্লাস আর এদিকে মাইনাস মাইনাস এবার পাইবন তৈরি হয়ে গেল তাহলে আমার এটা একটা পাইবন তৈরি হয়ে গেলো আর কি করবে না দুটো হাইড্রোজেনের সাথে কি করবে বন্ড তৈরি করবে এই অবস্থায় কি হবে না দুটো পাই বন্ড যেহেতু পাশাপাশি আছে তাদের মধ্যে কি হবে না তাদের মধ্যে একটা কনজুগেশন থাকবে একটা পজিশন থেকে অন্য পজিশনে তাহলে এভাবে আমরা বিউটা ডাইন মলিকুল তার অরবিটাল ডায়াগ্রাম ড্র করতে পারলাম এবার যদি আমরা কোনো একটা অ্যালিন মলিকুল দেখি অ্যালিন ড্র করার আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে দেখো ফার্স্ট সিএস টুটা কি এটা হচ্ছে এসপি টু ডান দিকের সিএস টু কিন্তু এসপি টু কিন্তু মাঝখানের যে কার্বন ওটা কিন্তু এসপি হাইব্রিডাইজড অর্থাৎ লিনিয়ার মলিকুল হবে এটা তাহলে আমরা প্রথমে যেমন আমরা ইথিলিন ড্র করেছিলাম সেই কার্বনের সাপেক্ষে দুটো হাইড্রোজেনের সাথে দুটো বন্ড তৈরি করলো আরেকটা কার্বনের সাথে কী করলো একটা আরেকটা বন্ড তৈরি করলো এবার এই বন্ডের সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে একটাও পি অরবিটাল দিয়ে পাই বন্ড তৈরি করবে এই হলো আমার পাই বন্ড যদি সিমেন্টটি দেখাতে চাই তখন প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেলো লিনিয়ার মলিকুল তাহলে একই লাইন বরাবর ও কী করবে পাশের কার্বনের সাথে আরেকটা সিগমা বন্ড তৈরি করবে তাহলে আমার লিনিয়ারলি আরেকটা সিগমা তৈরি হয়ে গেলো এবার দেখো যে সেকেন্ড যে পাই বন্ডটা এই পাই বন্ডটা কোন প্লেনে হবে না আমরা জানি পি এক্স পি এরা পারপেন্ডিকুলার থাকে ধরো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তাহলে একটা পাইবন অলরেডি তৈরি হয়ে গেছে এই কার্বনের মাঝখানে কার্বনের থ্রু দিয়ে তাহলে সেটা যদি ধরো পি ওয়াই বরাবর হয়েছে তাহলে যদি নিশ্চয়ই পি জেডটা কী হবে এই py এর সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে হবে তাহলে এই এর সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে আমাকে পিওর অরবিটালগুলো ড্র করতে হবে ড্র করে তাদের মধ্যে কি করব আমরা পাই বন্ড তৈরি করব পাই বন্ড ওভারলেপ করছি হয়ে গেল এবার আর দুটো সিএস টু আছে তার নর্মালি যার বা যেমন যেমন ড্র করি এভাবে ড্র হয়ে গেল তাহলে সবসময় মনে রাখতে হবে যখন কোনো একই সেন্টারে দুটো পাই বন্ড আছে তখন কি করতে হবে একটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে অন্যটা কিন্তু জেড এক্সিস বরাবর অর্থাৎ তার সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে কিন্তু দুটো থাকবে দেখা যাক এই দেখো এই একটা পাইবন্ড তাহলে এর সাপেক্ষে পারপেন্ডিকুলারে অন্য একটা পাইবন্ড তৈরি হয়েছে তাহলে এভাবে আমরা এসপি হাইব্রিডেজড কার্বনের ক্ষেত্রে আমরা পাইবন্ডগুলো কিন্তু পারপেন্ডিকুলার রেখে অরবিটাল ডায়াগ্রাম সহজে ড্র করতে পারবো এবার আসছি যে একটা ইন আইন সিস্টেম তাহলে এই ইনটা হচ্ছে আমার নর্মাল ইথিলিনের মতো ড্র করবো আমরা সিম্পল দেখো এই একটা সিগমা বন্ড এই একটা সিগমা বন্ড আর একটা এই সিগমা বন্ড আর এর সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে একটা পাই অরবিটাল থাকবে তাদের মধ্যে পাই বন্ড হয়ে গেল এবার একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড তৈরি হয়ে গেল আর আরেকটা সিগমা বন্ড কী করবে না পাশের কার্পনের সাথেকে ও কী করবে মিশে গিয়ে সিগমা করবে তাহলে এতক্ষণ পর্যন্ত আমার ইথেলিনের স্ট্রাকচারের মধ্যে ড্র করে ফেললাম ইন সিস্টেমটা এবার আসবো আইন সিস্টেম অর্থাৎ ডান দিকে যে দুটো কার্বন আছে সেখানে কি আছে ট্রিপল বোন আছে তাহলে ট্রিপল বোন থাকলে একটা হবে সিগমা বন্ড তাহলে আমার সেই সিগমা বন্ডটা আমার হেডন ওভারলেপ করে ফার্স্ট ড্র করে ফেললাম তাহলে এই বন্ড বা এই যে যতগুলো সিগমা বন্ড আছে এর সাপেক্ষে প্রথমে পারপেন্ডিকুলার প্লেনে আমরা কি করব একটা পাইবন ড্র করব পি অরবিটল ড্র করছি এখানে ড্র করে তাদের মধ্যে ফার্স্ট যে পাইবনটা আমার ফার্স্ট পাইবন তৈরি হয়ে গেলো এখানে আরেকটা পাইবন তৈরি হবে সেটা কোথায় হবে না এই ধরাটা পি ওয়াই হয়েছে তাহলে এর সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে এর সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে আরও একটা পি অরবিটল থাকবে সেই তাদের মধ্যে কী হবে না নেক্সট পিটা পাইবন তৈরি হবে তাহলে সেটা কী করবো ওটাকে যদি পি ওয়াই বলি তাহলে পি পাই জেড জেড অ্যাক্সেস বরাবর হয়েছে এই পাইবোনটা তাহলে এভাবে দুটো পাইবন তৈরি হবে আর সিম্পল একটা এখানে হাইড্রোজেন আছে তার সাথে ওভারল্যাপ করবে এবার যদি আমরা সাইন দিতে চাই তখন এইগুলো হলো হচ্ছে পজিটিভ এখানে নেগেটিভ নেগেটিভ হয়ে গেলো আর এদিকে যদি পজিটিভ করি তাহলে এটাই পজিটিভ হবে আর এটা নেগেটিভ নেগেটিভ আর এখানে যদি পজিটিভ করি তাহলে আমার এখানে পজিটিভ হবে আর এই দুটো নেগেটিভ নেগেটিভ অর্থাৎ একই সিমেট্রি না হলে তাদের মধ্যে অরবিটাল ওভারল্যাপ হবে না তাহলে আমরা ইন আইন সিস্টেম দেখে নিলাম এবার আসবো আমরা সিম্পল এক হাইট বা ভিনাইল কিটন এখানে দেখো ফার্স্ট পার্টটা কী হবে সিম্পল ইথিলিনের মতো ড্র করবো আমরা তাহলে আমরা ফার্স্ট দেখো এই হাইড্রোজনের সাথে ওভারল্যাপ করে সিগমাবন তৈরি করেছে আর একটা কার্বনের সাথে জুড়ে গিয়ে নেক্সট সিগমা বন্ড তৈরি করেছে তাহলে এই সিগমার সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে একটা পি অরবিটাল থাকবে সেই পি অরবিটাল দুটো জুড়ে গিয়ে তাদের মধ্যে ফার্স্ট বন্ড তৈরি হয়ে গেলো তাহলে এই হচ্ছে আমার বন্ড যদি এতে সিমেট্রি দেখায় তাহলে প্লাস প্লাস আর এখানে নিচে মাইনাস মাইনাস থাকবে এইবার এদিকে একটা হাইড্রোজেন থাকলো আরেকটা অরবিটাল কী করবে না পাশের কার্বনের সাপেক্ষে তারা কি করবে সিগমা বন তৈরি করবে নেক্সট সিগ্মা হয়ে গেছে দেখো এবার এলডি হাইডি সি এই যে আছে একটা তাহলে ও কী করবে ওই সিগ্মা বনগুলো সব একই প্লেনে থাকছে দেখো থাকছে হাইড্রজনের সাথে হয়ে গেছে এবার ওখানে একটা পাইবন আছে সেই পাই পাইবনটা কি হবে না ওর যে পাশের কার্বনের সাথে যে সিগমা বন করে আছে তাহলে সেই সিগমার সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে ও কী করবে ওর যে পাই অরবিটালগুলো আছে সেই পাই আর মধ্যে কি করবে তারা প্যারালাল ওভারলেপ করবে করে নেক্সট পাই পাইবন তৈরি করে ফেললো আর এখানে অক্সিজেন আছে অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে সেই লোন পেয়ারগুলো থাকলো আর এখানে যদি সাইন দিই তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে এভাবে তৈরি করে ফেললাম এবার যেহেতু পাই পাই কনজুগেশন থাম সম্ভব তাহলে এখানে মাঝখানে আমরা কি ডিলোকাল জন্য একটা ড্যাশড বন্ড দিয়ে চুড়ে দিলাম তাহলে এভাবে ভিনাইল কিটোন একদম কীভাবে ড্র করলাম আমরা না যে আমরা বিউটা ডাইন ড্র করেছিলাম বিউডাইন কি লিনিয়ার মলিকুল নয় যার ফলে দুটো বন্ড দুটো প্যারালাল প্লেনে থাকবে তাহলে আমরা ভিনাইল কিটোন কীভাবে ড্র করতে পারছি এবার আসছি নাইট্রাইল কম্পাউন্ড বেসিক্যালি এটা কি ইন আইন সিস্টেমের মতো ফার্স্টটা দেখা হচ্ছে ইথিলিনের মতো তারপর একটা অ্যাসিডিনের মতো তাহলে ফার্স্ট যদি ইথিলিন হয় তাহলে এই কার্বন কি করবে না দুটো হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড তৈরি করবে আর একটা কার্বনের সাপেক্ষে ও আরেকটা সিগমো বন্ড তৈরি করবে এবার এদের পারপেন্ডিকুলার প্লেনে কি থাকবে পি অরবিটাল থাকবে সেই পি অরবিটালগুলো প্যারালালি ওভারলেপ করে তাদের মধ্যে পাই বন তৈরি হবে তাহলে এই আমার পাই বন তৈরি হয়ে গেছে এদের সিমেট্রি যদি দেখি প্লাস এখানেও প্লাস থাকবে নিচে তাহলে মাইনাস মাইনাস হবে এবার এই কার্বনটা একটা হাইড্রোজেনের সাথে জুড়ে আছে তাহলে সেখানে তাদের এসপি হবার লেপ হয়ে গে একটা সিগমা হয়ে গেল আর আরেকটা কি করেছে না আরেকটাও সিগমা বন করেছে পাশের যে কার্বনটা আছে দেখো এখানে এখানে একটা কার্বন আছে একটা সিএন তার সাথে ও বন করেছে সেই কার্বনটা দেখো এসপি হাইব্রিডাইজড তাই তো তাহলে এই কার্বনটা কিন্তু এসপি হাইব্রিডাইজড অর্থাৎ এ কী করবে এ এখন লিনিয়ার তাহলে কী করবে লিনিয়ারলি একটা নাইট্রোজেনের সাথে কী করবে সিগমা বন করবে তাহলে এই সিগ্মাবনের সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে ধরো আমার পি ওয়াই এক্সিস বরাবর কী করেছে না যে পি অর্বিটালগুলো থাকছে তাদের মধ্যে জুড়ে গিয়ে ও একটা পাই তৈরি করবে ধরো এটা আমার পাই এক্স পাইবন তৈরি হয়েছে ধরো এটা আমার ওয়াই অ্যাক্সেস বরাবর আছে তাহলে এর পারপেন্ডিকুলার বরাবর অর্থাৎ পি জেড অ্যাক্সেস বরাবর কী করবে আরও যে আর পাই বোন আছে তাদের মধ্যে কি করবে না নেক্সট পাই পাইবনটা তৈরি করবে সেটাকে আমরা মেনশন করতে পারি যে পাই জেড হিসাবে নিশ্চয় করলাম যে জেড বরাবর আছে আর যদি সিমেন্ট্রি দেখি তাহলে এটা যদি প্লাস হয় এটা প্লাস হবে নিচে দুটো মাইনাস আর পাই জেডের ক্ষেত্রে প্লাস প্লাস মাইনাস মাইনাস এখানে নাইট্রোজেনের উপরে কিন্তু একটা কী আছে দুটো লোন পেয়ার থাকবে তাহলে এভাবে আমরা ইন আইন সিস্টেমের মতোই কিন্তু আমরা নাইট্রাইল কোম্পানিগুলোকে ড্র করতে পারলাম এবার আসছি যে কিটিন মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম কিটিনটা কি হবে না অ্যালিনের মতো অর্থাৎ মাঝখানের যে কার্বনটা সেটা হচ্ছে এসপি হাইড্রোড অর্থাৎ লিনিয়ার মলিকুল হবে তাহলে ফার্স্ট সিএস আছে তাহলে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের কী হবে ওভারলেভ হয়ে গিয়ে দুটো সিগ্মা বন্ড তৈরি করবে আমরা হাইড্রো হাইড্রোজেন এখানে ড্র করবো এবার কি করবে না আরেকটা সিগ্মা বন্ড তৈরি করবে পাশের কার্বনের সাথে জুড়ে গিয়ে এবার এই বন্ডগুলো যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার প্লেনে যে পি অরবিটাল থাকবে তাদের মধ্যে কি হবে প্যারালাল কম্বিনেশান হবে হয়ে গিয়ে পি পাইবন তৈরি করবে সিম্বল যদি প্লাস প্লাস যদি থাকে নিচে মাইনাস মাইনাস থাকবে এইবার মাঝখানের কার্বন দেখো এসপি হাইব্রিডাইজড ও কী করেছে পাশের অক্সিজেনের সাথে একটা সিগ্মবন তৈরি করেছে এখন নেক্সট যে পাই পাইবনটা হবে কি হবে না যেহেতু মাঝের কার্বনটা দুটো পাই পাইবন আছে তাহলে ফার্স্ট ধরো আমার পি ওয়াই অ্যাক্সিস বর হয়েছে এটা তাহলে নেক্সট পাইটা কী হবে এর পারপেন্ডিকুলার অর্থাৎ পি জেড অ্যাক্সিস বরাবর থাকবে তাহলে একইভাবে অক্সিজেনের পিগুলোও কিন্তু পি জেড বরাবর থাকবে তাহলে তাদের মধ্যে নেক্সট পাই বন্ড তৈরি হবে তাদের সিম্বলগুলো প্লাস প্লাস আর মাইনাস মাইনাস থাকবে আর অক্সিজেনের উপর কিন্তু দুটো লোন পেয়ার থাকছে এখানে তাহলে বেসিক্যালি যে দুটো পাই বন তৈরি হলো তারা কি করলো একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার প্লেনে থাকলো তাহলে এভাবে আমরা অ্যালিনের মতোই কেটিন মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম ড্র করে দেখলাম এবার কিছু বেসিক কোয়েশ্চেন আসছি ফার্স্ট আমরা বলছি কি যে সিসি ফ্রি রোটেশান মানে সিসি সিঙ্গেল বন্ডের সাপেক্ষে ফ্রি রোটেশান অ্যালাউড কিন্তু সিসি ডাবল বন্ডের সাপেক্ষে ফ্রি ফ্রি রোটেশান হচ্ছে কি রেস্ট্রিক্টেড কেন না আমরা আগে দেখেছিলাম ধরো পিএক্স পিএক্স মিলে তারা সিগমা বন্ড তৈরি করেছে সিঙ্গেল বন্ড এখন যদি ধরো আমার একটাকে ফিক্সড করে দিলাম ধরো বাম দিকেরটাকে আমার ফিক্সড করে দিচ্ছি ডান দিকেটাকে কী করেছি আমি অরবিটালটাকে রোটেশান করছি তাহলে কী হবে না এদের অরবিটাল সিমেট্রি একই থাকছে তাহলে এদের ওভারলেপের কোনো রকম পরিবর্তন হবে না যার ফলে এই রোটেশানের জন্য আমাদের খুব কম এনার্জি দরকার লেস দেন ফিফটিন কিলো ক্যালোরি যার ফলে যেই এনার্জিটা আমরা সারাউন্ডিংস যে থার্মাল এনার্জি আছে সেই এনার্জি দিয়ে আমরা সাপ্লাই করতে পারবো যার ফলে সিসি সিঙ্গেল বন্ড ফ্রি রোটেশানটা হচ্ছে অ্যালাউড কিন্তু আমরা জানি কি যখন কোনো পাই বন্ড তৈরি হয় তখন কি হয় না তাদের মধ্যে প্যারালাল ওভারলেপ হয় এখন যদি একটাকে ফিক্সড রেখে অন্য একটা অরবিটলকে ঘুরিয়ে দিই ধর আমার পারপেন্ডিকুলার চলে গেলো তখন কি হবে ওদের মধ্যে আর কোনো প্যারালাল ওভারল্যাপ সম্ভব হবে না অর্থাৎ যদি ডাবল বনের সাপেক্ষে আমরা রোটেশান করি তাহলে কি হবে পাই বন্ডটাই ভেঙে ভেঙে যাবে তাহলে যে কোনো বন্ড ব্রেকিংয়ের জন্য অনেক হাই এনার্জি দরকার যেই এনার্জিটা নর্মাল যে থার্মাল এনার্জি দিয়ে আমরা সাপ্লাই করতে পারবো না এই জন্য সিসি সি ডাল ডাবল বন্ডের সাপেক্ষে ফ্রি রোটেশানটা হচ্ছে রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড মানে কি আমি এক্সেস এনার্জি দিলে সে বন্ড ভেঙে গিয়ে ঘুরে যাবে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের প্রেসারে এই রোটেশনটা হবে না নেক্সট কোয়েশ্চেন আসি যে মেলাইক অ্যানহাইড্রেট পসিবল বাট ফিউমারিক অ্যানহাইড্রেট ফরমেশন ইজ রেস্ট্রিক্টেড কারণ দেখো মেলাইক অ্যানহাইড্রেট কী আছে না দুটো সিডবলএইচ গ্রুপ ডাবল বন্ডের একই সাইডে আছে যার ফলে তারা খুব পাশাপাশি থাকার জন্য জুড়ে গিয়ে এখন জল বের করে দিয়ে তারা সিম্পল অ্যানহাইড্রেট তৈরি করতে পারছে এখানে অন্য কোনো পাই বন ব্রেকিং করতে হচ্ছে না কিন্তু ফিউমারিক অ্যাসিডে কী হয় না পাইবনের সাপেক্ষে দুটো সিডবল এইচ অপোজিট সাইডে আছে তাহলে তারা যদি অ্যানহাইড্রেট করতে চায় তাহলে কী করতে হবে না এই পাই বনের সাপেক্ষে রোটেশান করতে হবে অর্থাৎ ডাবল বনের সাপেক্ষে রোটেশান করতে হবে যেটা আমার কি হবে হাই এনার্জি দরকার অর্থাৎ বন ব্রেকিং হয়ে যেতে পারবে যার জন্য এই ফিউমারিক অ্যাসিড খুব সহজে কিন্তু অ্যানহাইড্রাইট তৈরি করতে পারবে না তাহলে আমরা দেখলাম যে মেলাইক অ্যানহাইড্রেট খুব সহজে বানাতে পারবো আমরা কিন্তু ফিউমারিক অ্যানহাইড্রাইড আমরা কিন্তু সহজে বানাতে পারবো না থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমরা জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রির টু দেখব থ্যাংক ইউ